নমস্কার, আমি দীপসা মজুমদার। আমার নিবেদন কবি শঙ্খ ঘোষের লেখা কবিতা মিথ্যে কথা। লোকে আমায় ভালোই বলে, দীপ বিচারণ সই, দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই। ঘাটিয়াতে যাবার পথে ট্রেন ছুটেছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক এক রকম ভঙ্গি ফুটে, এক এক রকম নাচে। উমা দেখো নৃত্যনাট্য, জি বলেছি আমি, মা বুকে দেয়, বড্ড তোমার বেড়েছে ফাজলামি। চিড়িয়াখানার নাম জানো তো, আমার সেজমি সুর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কিশোর। কদিন পরে চুন খসানো দিয়াল ঝুলে একই, ঠিক আবিকাল সেই রকমই মূর্তি যেন দেখি। ক্লাসের মধ্যে যেই বলেছি সুরঞ্জনার কাছে, জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাঁধা আছে। শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন, শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো। বলি না তাই সেসব কথা, সামলে থাকি খুব। কিন্তু সেদিন হয়েছে কি, এমনি বেয়াকুব আকাশ পারে আবার চোখ গিয়েছে আটকে, শরৎ মেঘে দেখতে পেয়ে